আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা শারমিন। আজকে তোমাদের সাথে আমার ফোর্থ ক্লাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার টপিকস হলো আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া অ্যান্ড আয়রন ওভারলোড। আমরা ওয়ার্ডে, মোটামুটি ওয়ার্ডে বা আউটডোরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পেশেন্ট ইজিলি পাই। আমাদের দেশে কমন অ্যানিমিয়ার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ইম্পর্টেন্ট। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যারাউন্ড 30% গ্লোবাল পপুলেশনের মধ্যে আছে। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেমন আমরা আউটডোরে পাই মেনলি, তারপরে যে ওয়ার্ডে যেমন যে কোনো ধরনের পেশেন্ট অ্যাসোসিয়েশন হিসেবে যে কোনো ইনফেকশন বা যে কোনো ক্রনিক ডিজিজের সাথেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাওয়া যেতে পারে। অনেক সময় থ্যালাসেমিয়া পেশেন্টের সাথেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আয়রনের কাজ কি? আয়রনের মেইন কাজ হলো হিমোগ্লোবিনাইজেশনে হেল্প করে আর আমাদের নিউট্রিশন সাপ্লাই দেয়। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মোস্ট কমন ফর্ম অফ এনিমিয়া, যেটা হলো যদি আমাদের অ্যাডিকুয়েট আয়রন না থাকে বডিতে তাহলে হিমোগ্লোবিন ফর্মেশনে হ্যাম্পার হবে। আর যে হিমোগ্লোবিনাইজেশন আর আয়রন, যে ইরাইথ্রোপয়েসিস, এটাকে মেনলি কন্ট্রোল করে কোন হরমোন? ইরাইথ্রোপয়েটিন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। ইরাইথ্রোপয়েটিন হরমোনটা 90% সিক্রেশন হয় ফ্রম কিডনি অ্যান্ড 10% ফ্রম লিভার। আর যেমন হাইপোক্সিয়া হলে কি হয়, ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন কিডনি থেকে বেড়ে যায়। ইরাইথ্রোপয়েটিনটা কি করে, তখন ব্লাস্ট ফর্মিং ইউনিট ইরাইথ্রয়েড সেলের উপর কাজ করে, যেটাকে স্টিমুলেট করে প্রজেনিটর সেলকে রেড সেল ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশনে হেল্প করে। এটি একটি স্লাইড যেটা মধ্যে দেখা যাচ্ছে, যখন হলো হাইপোক্সিয়া হয় তখন হলো যে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন হয় ফ্রম কিডনি, স্টিমুলেটস ইরাইথ্রয়েড বোন ম্যারো টু স্টিমুলেট ইরাইথ্রোপয়েসিস। এখন আমরা আসি আয়রন হোমিওস্টেসিস। আয়রনের স্টোর তো আমরা সবাই জানি, আয়রনের সোর্স তো হলো দুই ধরনের, একটা হলো ভেজিটেবল সোর্স আর একটা হলো এনিমেল সোর্স। ডায়েটারি নন হিম আয়রন যেটা আসছে হলো মেনলি ভেজিটেবল সোর্স থেকে, আর হিম আয়রন আসছে হলো এনিমেল সোর্স থেকে। এখন ডায়েটারি আয়রনটা আসার পরে যেটা ডিউডেনাম থেকে প্লাজমাতে আসে, আর প্লাজমা থেকে হলো স্টোর হচ্ছে কিভাবে আয়রন, কোন কোন জায়গায় স্টোর হয়, একটা হলো লিভারে, বোন ম্যারোতে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, আর হলো মাসেলে। আর আয়রন এক্সক্রিশন হয় হলো মেনলি সোয়েটের মাধ্যমে, তারপরে স্লাব মিউকোসাল সেল, আর ইউরিন আর ফিসেস এর মাধ্যমে অল্প আয়রন এক্সক্রিশন হয়। আমরা ডেইলি যে পরিমাণ আয়রন খাচ্ছি ডায়েটের মাধ্যমে, তার মধ্যে 1 মিলিগ্রাম অফ আয়রন হলো অনলি অ্যাবজর্পশন হয়। এর জন্য আমাদের যতটুকু অ্যাবজর্পশন হয় তার 10 গুণ পরিমাণ বেশি খেতে হয় আয়রন। দেয়ার আর টু টাইপস অফ আয়রন ইন দা ডায়েট, হিম আয়রন অ্যান্ড নন হিম আয়রন। যেমন হিম আয়রনের সোর্স তো বললাম, যেমন এনিম্যাল সোর্স, মিট, লিভার, স্প্লিন। আর নন হিম আয়রন যেটা হলো ভেজিটেবল সোর্স, যেমন আমরা জানি সবাই, যেমন গ্রিন লিফি ভেজিটেবলস,
পালং শাক, পুঁই শাক, কচু শাক, ফুলকপি, তারপরে যে কোনো ধরনের ফ্রুটস এর মধ্যে যেমন তরমুজ, তরমুজ হলো ভালো সোর্স অফ আয়রন। অনেক সময় ভাইভাও জিজ্ঞেস করে যে আয়রন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং আয়রন অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশন বাড়ায় যেমন অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, অর্গানিক অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ইনহিবিটার্স যেমন আছে যেমন ট্যানিন, ক্যালসিয়াম, অ্যান্টাসিড, চা, কফি, এগুলো হলো ইনহিবিট করে আয়রন অ্যাবজর্পশন। এখন আসি আয়রন মেটাবলিজম অ্যান্ড ফিজিওলজি। আমরা যে ডায়েট থেকে যে ডায়েটারি আয়রন খাচ্ছি, যা আমরা তো সোর্স বললাম, এই সোর্সের মধ্যে হলো 10-20 মিলিগ্রাম ডায়েটারি সোর্স থেকে আয়রন পাচ্ছি আমরা। আমরা যে ডায়েট খাই ওটার মধ্যে হলো আয়রন থাকে কি ফর্মে, ফেরিক ফর্মে। ফেরিক ফর্মের যে আয়রনটা ওটা হলো নন হিম আয়রন, নন হিম আয়রন ফেরিক ফর্মের আয়রনটি ফেরাস ফর্মে কনভার্ট হয়। ফেরাস ফর্মে কনভার্ট হচ্ছে কি দিয়ে, ভিটামিন সি ফেরি রিডাক্টেস এনজাইম দিয়ে। ফেরি রিডাক্টেস এনজাইমের মাধ্যমে নন হিম আয়রনটা ফেরাস ফর্মে কনভার্ট হচ্ছে ফেরিক থেকে। এখন এই ফেরাস ফর্মটি ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি করবে। আর যেটা আছে হিম আয়রন, হিম আয়রন হলো সরাসরি ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি করে উইথ দ্য হেল্প অফ হিম ক্যারিয়ার প্রোটিন। তাহলে যেটা হচ্ছে, যেমন নন হিম আয়রন মেইনলি হলো ফেরিক আয়রন, ফেরিক আয়রনটা ফেরি রিডাক্টেস এনজাইমের মাধ্যমে ফেরাসে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি করতেছে উইথ দ্য হেল্প অফ ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার এর মাধ্যমে। আর হিম আয়রন যেটি সরাসরি হিম ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি করে। এটা হলো ডিউডেনাল এন্টারোসাইট। এখানে এখন নন হিম আয়রনটি আসার পরে কি হয়, যে যে আমরা পাচ্ছি কি, ফেরাস আয়রন। ফেরাস আয়রনটি তখন হলো স্টোর, কিছু পোর্শন ফেরিটিন হিসেবে স্টোর হবে, তখন হলে ফেরাস আয়রনটি ফেরিক ফর্মে কনভার্ট হবে, কনভার্ট হয়ে ফেরিটিন হিসেবে স্টোর থাকবে ডিউডেনামে। আর কিছু ফেরাস ফর্ম ফেরোপ্রোটিনের মাধ্যমে ডিউডেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে বের হয়ে আসবে। প্লাজমাতে আসার পরে এই ফেরাস ফর্মটি, এই হেফেস্টিন একটি এনজাইম, হেফেস্টিন এনজাইম আর সেলুলোপ্লাজমিনের মাধ্যমে এই ফেরাস ফর্মটি আবার ফেরিক ফর্মে কনভার্ট হবে। আর যেই আমরা বলেছিলাম, মনে আছে তো, এই যে হিম আয়রন, যেটা হিম আয়রন তো হিম ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে সরাসরি ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি হয়, ডিউডেনাল এন্টারোসাইটে এন্ট্রি হওয়ার পরে ওই হিম আয়রনটি কি হয়, হিম আয়রনটি তখন ফেরিটিন হিসেবে স্টোর থাকে। আর যে নন হিম আয়রন তো ফেরিক ফর্মে স্টোর থাকবে, আর হিম আয়রনটিও ফেরিক ফর্মে ফেরিটিন হিসেবে স্টোর থাকবে। আর সাম পোর্শন অফ ফেরাস ফর্ম ফেরোপ্রোটিনের মাধ্যমে ডিউডেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে বেরিয়ে আসবে।
এখন যদি কোনো কারণে যদি ফেরোপ্রোটিনটা কি, ফেরোপ্রোটিন হলো একটি রেগুলেটরি প্রোটিন, ওয়ান টাইপ অফ প্রোটিন, প্লাজমা প্রোটিন। এখন যদি কোনো কারণে এই ফেরোপ্রোটিনের কোনো ডিফেক্ট হয়, তাহলে কিন্তু এই যে এই পেরাস্পরমটি আর বিউটেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে আসতে পারবে না। আর এই ফেরোপ্রোটিনকে রেগুলেট করবে হলো হেপসিডিন। হেপসিডিনটা কি, ওয়ান টাইপ অফ গ্লাইকোপ্রোটিন, যার মেইন কাজ হলো আয়রন অ্যাবজর্পশন করা। এই পাথওয়েটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর আয়রন ওভারলোড বোঝার জন্য। এখন যদি কোনো ভিটামিন সি ডিফেক্ট হয় বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রবলেম হয় বা যদি ফেরোপ্রোটিনের কোনো ডিফেক্ট হয় বা হেফেস্টিন অথবা সেরুলোপ্লাজমিনের কোনো ডেফিসিয়েন্সি হয়, তাহলে যে কোনো একটা ডিফেক্টের জন্য কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আর যে কোনো একটা ডিফেক্টের জন্য কিন্তু আয়রন ওভারলোডও হতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য মেনলি এই পাথওয়েটা। সোর্স বললাম, সোর্স তো হলো ডাইটারি সোর্স, ডাইটারি সোর্সের মধ্যে হিম আয়রন, নন হিম আয়রন। আর ফ্যাক্টরস বললাম যে হুইচ ইনফ্লুয়েন্স আয়রন অ্যাবজর্পশন অ্যান্ড হুইচ ইনহিবিটস আয়রন অ্যাবজর্পশন। আর এই পাথওয়েটা তো খুব ইম্পর্ট্যান্ট ডিউডেনাল এন্টারোসাইটে, যেমন মেনলি হলো এখানে হেল্প করতেছে ভিটামিন সি, ফেরি রিডাক্টেস এনজাইম, যে DMT1, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে ফেরোপ্রোটিন। এই ফেরোপ্রোটিন আয়রন অ্যাবজর্পশনের জন্য, আয়রন মেটাবলিজমের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর হেফেস্টিন এনজাইম, তারপরে এখানে সেরুলোপ্লাজমিন, এইসবের জন্য কোনো একটা ডিফেক্টের কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা আয়রন ওভারলোড হতে পারে। এখন যে প্লাজমাতে আসলো কি, প্লাজমাতে হলো আসার পরে ফেরিক ফর্মটা কি হবে, ফেরিক ফর্মটার ফেটটা কি আমরা জানি। এখন এই ফেরিক ফর্মটা কি করবে, ট্রান্সফারিনের সাথে বাইন্ড করবে। ট্রান্সফারিনটা কি, ট্রান্সফারিন ইজ ওয়ান টাইপ অফ প্লাজমা প্রোটিন। এই ট্রান্সফারিনের সাথে আয়রন বাইন্ড করার পরে 75% অফ অ্যাবজর্বড আয়রন ইরাইথ্রোপয়েসিসে হেল্প করবে, আর 10-20% অ্যাবজর্বড আয়রন লিভারে যাবে, লিভারে গিয়ে স্টোরড হবে ইন দ্য ফর্ম অফ ফেরিটিন। এখন স্টোরেজ আয়রন তো আমরা জানি সবাই মোটামুটি, যে স্টোরেজ আয়রনের দুইটা ফর্ম আছে, একটা হলো ফেরিটিন আর একটা হলো হেমোসিডারিন। ফেরিটিন হলো কালারলেস আর হেমোসিডারিন হলো গোল্ডেন ইয়েলো অথবা ব্রাউন কালার। এখন মোডস অফ আয়রন এক্সক্রিশন, এখন এটা আমি আগেই বলেছি যে কি কি ভাবে আয়রন এক্সক্রিশন হতে পারে। যেমন ফিমেলদের জন্য যেমন মিনস্ট্রুয়াল ফ্লো, প্রেগনেন্সি, আর নর্মালি সবার জন্য হলো ডিসফর্মেশন অফ এপিথেলিয়া, সোয়েট, ইউরিন আর ফিসেসের মাধ্যমে আয়রন এক্সক্রিশন হয়। এখন ইফেক্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যদি স্টোরেজ আয়রনটা ডিপ্লেশন হয়ে যায়, তখন হলো বডি রেড সেল ফর্মেশন করতে পারবে না, হিমোগ্লোবিনাইজেশনের ডিফেক্ট হবে, আর আমরা তখন হিমোগ্লোবিন ক্যারিং ক্যাপাসিটি অ্যান্ড অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি হ্যাম্পার্ড হবে, আর তখন আমাদের অ্যানিমিয়া দেখা যাবে। এখন আমরা আসি কজ। অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কজ,
একটি স্যারদের কমন কোশ্চেন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কজকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনক্রিজ ডিমান্ড, ব্লাড লস, তারপরে হলো ম্যাল অ্যাবজর্পশন, আর একটু ডেফিসিয়েন্ট ডায়েট। তাহলে চার ভাগে কি, একটা হলো ইনক্রিজ ডিমান্ড, ব্লাড লস, ডেফিসিয়েন্ট ডায়েট, আর হলো ম্যাল অ্যাবজর্পশন। ব্লাড লস হলে আয়রন ডিপ্লেশন হবে, যেমন ইন উমেনদের ক্ষেত্রে যেমন হেভি মেনস্ট্রুয়াল ফ্লো, মেনোরেসিয়া বা প্রেগনেন্সির সময় যে ব্লাড লস হয়, এ থেকেও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। আর ডেফিসিয়েন্ট ডায়েট যেমন লো আয়রন ইনটেক, আর ইনক্রিজ ডিমান্ড হলো যেমন বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেন, তারপর উইনিং পিরিয়ডে যেমন 6 to 24 মান্থস অফ লাইফে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বাচ্চাদের কমন। আর আরেকটি কমন কজ হলো যদি আয়রন অ্যাবজর্পশন হতে না পারে তাহলেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, যেমন ম্যাল অ্যাবজর্পশন বা আয়রনের অ্যাবজর্পশনের সাইট। যেমন আয়রন অ্যাবজর্পশন হচ্ছে হলো ডিউডেনাম, প্রক্সিমাল ডিউডেনাম। এখন এখানে যদি কোনো ডিফেক্ট হয় বা কোনো হিস্ট্রি অফ অপারেশন থাকে, যেমন ইন্টেস্টিনাল সার্জারি অর ডিজিজ অফ দ্য ইন্টেস্টাইন, তাহলেও কিন্তু অ্যাবজর্পশন হ্যাম্পার হবে, আর নেট ইফেক্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। আর যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন অ্যাক্লোরোহাইড্রিয়া হলেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, কারণ ইটস ইন্টারফেয়ার উইথ আয়রন অ্যাবজর্পশন। যেমন আমরা অনেক পেশেন্ট পাই যে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে আমরা কিন্তু কমনলি সবাই কম বেশি অ্যান্টি আলসারেন খেয়ে থাকি, এই অ্যান্টি আলসারেন্টের সাইড ইফেক্ট হিসেবেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে তো কমনলি পেশেন্টরা আমাদের কাছে কি কমপ্লেন করে, কমপ্লেন করে যে আমাদের হঠাৎ করে খুব দুর্বল লাগছে, দুর্বলতা নিয়ে আসে, তারপরে আমরা সাদা হয়ে যাচ্ছি, ফ্যাকাশে হয়ে যাচ্ছি, কাজে মনোযোগ দিতে পারছি না, দুর্বল মানে সিঁড়ি বেয়ে উঠতে পারি না, হাঁটতে কষ্ট হয়, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ব্যথা, এ ধরনের প্রবলেম নিয়ে আসে। তখন আমরা এক্সামিন করলে পাই যে ব্রিটেল নেল মানে নখ ভেঙে যাচ্ছে বা অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার চিলাইটিস, পেল স্মুথ টাং থাকে। অনেক সময় পেশেন্টরা ডিজিনেস, মাথা ঘোরানো, মাথা ব্যথা নিয়েও আসে, পালপিটেশন কমপ্লেন করে। সাইনের মধ্যে যেমন এনিমিয়া পাবো, কোলোনাইকিয়া মানে ব্রিটেল নেল পাওয়া যায়, স্পেনোমেগালি পাওয়া যায়, আর হার্টে এক ধরনের সিস্টোলিক ফ্লো মার্মা পাওয়া যায়। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এক ধরনের ক্র্যাভিং ফর নন নিউট্রিটিভ সাবস্টেন্স যেমন পিকাটে কিন্তু কমন। অনেক সময় অনেক পেশেন্টরাই বলে যে আমাদের আনইউজুয়াল খাবার খেতে খুব ভালো লাগে, যেমন বরফ, ডার্ট, ট্রে, এটাকে আমরা পিকা বলি। আরেকটি ফাইন্ডিংস পাওয়া যায় যেমন রেসলেস লেগ সিন্ড্রোম, অনেক সময় আনইউজুয়াল মুভমেন্ট অফ দ্য লেগ নিয়েও পেশেন্টরা আসে। বাচ্চাদের ক্ষেত্রে যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিফেক্ট নিয়ে আসতে পারে,
এখন হলো স্টেজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি। স্টেজ ফার্স্টে হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে প্রথমেই হিমোগ্লোবিন কমে না, ফার্স্টে হলো স্টোরেজ আয়রন ডিফেক্ট, স্টোরেজ আয়রন কমে যায়, যেমন সেরাম ফেরিটিন কমে যায়। আর বোন ম্যারো যে আয়রনটা স্টোর থাকে, আয়রন স্টোর থাকে কোথায়? আয়রন স্টোর থাকে লিভার, স্প্লিন, বোন ম্যারো আর হলো স্কেলিটাল মাসেলে। তাহলে ফার্স্টে যখন আমরা বোন ম্যারো আয়রনটা কমে যাবে, তারপরেই হলো সেরাম ফেরিটিন কমবে। এটা হলো ফার্স্ট স্টেজ অফ আয়রন ডেফিসিয়েন্সি, এটাকে আমরা প্রি ল্যাটেন্ট স্টেজ বলি। তারপরে কমবে হলো সেরাম ফেরিটিন, আয়রন স্টোর যখন এক্সস্টেড হবে তখন সেরাম ফেরিটিনের সাথে সাথে ট্রান্সপারেন্ট স্যাচুরেশনও কমে যাবে। লাস্ট স্টেজ হলো এনিমিয়া, এনিমিয়া ডেভেলপ করবে। তখন লাস্ট স্টেজ মানে স্টেজ থ্রিতে এসে আমরা এনিমিয়া পাব। তাহলে সিবিসিতে আমরা হিমোগ্লোবিনটা লেভেল কম পাবো, আর রেড সেল ইন্ডিসেস এর মধ্যে এমসিভিটা কম পাবো। এখন আসি ল্যাবরেটরি ইভালুয়েশন। ল্যাবরেটরি ইভালুয়েশনের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা দেখবো যে হিমোগ্লোবিন লেভেল কম, আর পেরিফেরাল ব্লাডে আমরা পাবো কি যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া থাকবে, আর মাইক্রোসাইট পাওয়া যাবে, আর সঙ্গে যেটা পাওয়া যাবে পেন্সিল সেল পাওয়া যাবে, আর পয়কিলোসাইটোসিস হবে। পয়কিলোসাইটোসিস মানে ভেরিয়েশন ইন দ্য শেপ অফ আরবিসি। আর রেড সেল ইন্ডিসেস করলে দেখা যাবে এমসিবি লো, এমসিএইচ অলসো লো। তাহলে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে করব সিবিসি, রেড সেল ইন্ডিসেস, পেরিফেরাল ব্লাড প্রিন্ট, সেরাম আয়রন প্রোফাইল, আর আদার্স ইনভেস্টিগেশন টু এক্সক্লুড দ্য কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এই যে রেড সেল ইন্ডিসেস এর মধ্যে এমসিবি, এমসিএইচ, এমসিএসি তিনটি লো পাবো, হিমোগ্লোবিন লো পাবো, আর রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ এটিও রেড সেল ইন্ডিসেস এর মধ্যে আসে। এটা হলো যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে বিভিন্ন টাইপের রেড সেল পাওয়া যায়, যেমন শেপ চেঞ্জ হয়ে যায়, যেহেতু হিমোগ্লোবিনাইজেশন প্রপার হতে পারছে না, এই কারণে রেড সেলের বাইকনকেভ শেপটি চেঞ্জ হয়ে পেন্সিল শেপ, তারপরে হলো ইলংগেটেড সেল পাওয়া যায়, অনেক সময় টার্গেট সেলও পাওয়া যায়। এই কারণে ভেরিয়াস টাইপের শেপের জন্য আরডিডাব্লিউটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বাড়ে। আসি বায়োকেমিক্যাল প্যারামিটার, যেমন সেরাম আয়রন, ফেরিটিন, টিআইবিসি আর পার্সেন্টেজ স্যাচুরেশন অফ ট্রান্সপারেন্ট। এই চারটি প্যারামিটারই আমরা পাবো লো, আমার সরি সেরাম আয়রন লো থাকবে, ফেরিটিন লো থাকবে, টিআইবিসিটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হাই থাকবে, আর পার্সেন্টেজ অফ আয়রন, পার্সেন্টেজ অফ ট্রান্সপারেন্ট স্যাচুরেশন এটি লো থাকবে। টিআইবিসি হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ইনক্রিজ হবে, আর থ্যালাসিমিয়াতে টিআইবিসিটা নর্মাল থাকবে। ইন্টারভেনশন টু প্রিভেন্ট আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, প্রিভেনশন ওয়েজ হলো সাপ্লিমেন্টেশন, ডায়েটারি ফর্টিফিকেশন আর ইম্প্রুভ হেলথ সার্ভিসেস। ডায়েটারি মডিফিকেশন যেমন আমি আগে বললাম, যেমন আমাদের ফ্রুটস খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, তারপরে এনিম্যাল সোর্স যেমন মিট, রেড মিট খেতে হবে, আর শুধু ওরাল সাপ্লিমেন্টেশন বা ড্রাগস দিলেই হবে না, এর সাথে ডায়েটারি মডিফিকেশনটাও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া
ইমপ্রুভ করার জন্য খুবই জরুরি। আর যেটি করতে হবে আমাদের ডিওয়ার্মিংটাও ইম্পর্টেন্ট আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া প্রিভেন্ট করার জন্য। মোস্ট আয়রন মেডিকেশন আমাদের অবশ্যই ওরাল আয়রন নিতে হবে এম্পটি স্টমাকে অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর ও 2 আওয়ার্স আফটার মিল। ওরাল আয়রন দেওয়ার পরেও যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ইমপ্রুভমেন্ট না হয় তখন হলো আমরা চিন্তা করব আদার্স কোনো প্যাথোলজি আছে কিনা। যেমন অনেক সময় দেখা যায় পেশেন্টের ওরাল আয়রন দেওয়া হচ্ছে 3 থেকে 6 মাস কিন্তু পেশেন্টের কোনো হিমোগ্লোবিনের ইমপ্রুভমেন্ট নাই, তখন আমরা চিন্তা করব যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সাথে হয়তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অর ফলেট ডেফিসিয়েন্সি আছে, আর অথবা আমরা চিন্তা করতে পারি যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে কিন্তু এর সাথে পেশেন্টের অন্য কোনো প্যাথোলজি যেমন কন্টিনিউ কোনো হেমোরেজ হচ্ছে কিনা, পেশেন্টের কোনো জিআই ব্লিডিং আছে কিনা বা কোনো মেনস্ট্রুয়াল হেভি ফ্লো হচ্ছে কিনা, তখন আমরা এসব এক্সক্লুড করার চিন্তা করব। আর অনেক সময় ওরাল আয়রন থেরাপি দিয়েও আয়রন ইমপ্রুভমেন্ট হয় না, তখন আমরা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দেই। প্যারেন্টেরাল আয়রন থেরাপি ইন্ডিকেশন হলো ফেলিয়ার টু ইমপ্রুভমেন্ট অফ হিমোগ্লোবিন আফটার ওরাল আয়রন, কন্টিনিউ হেমোরেজ, ইনক্রিজ রিপ্লিশমেন্ট অফ আয়রন হিমোগ্লোবিন। যখন যেমন প্রেগনেন্সি হলে যে আমাদের ওরাল আয়রন থেরাপি দিচ্ছি কিন্তু ইনক্রিজ ডিমান্ডের জন্য আমাদের হিমোগ্লোবিনটা ফুলফিল হচ্ছে না, হিমোগ্লোবিন লেভেল, তখন আমরা ওরাল আয়রনের পাশাপাশি প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিয়ে থাকি। যে ওরাল আয়রন থেরাপি ট্যাবলেট ফর্ম যেমন ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট বিভিন্ন ফর্মে পাওয়া যায়। জেনারেল মেকানিজম অফ অ্যাকশন অফ আয়রন সাপ্লিমেন্ট, আমরা ওরাল যে আয়রন থেরাপি দিচ্ছি, ওরাল আয়রন থেরাপি দেওয়ার পরে কি হয় ওই আয়রন আর ট্রান্সফারিন ট্রান্সফারিন আয়রন থেরাপি দেওয়ার পরে এই আয়রনটা কি করে, আয়রনটা যে ট্রান্সফারিনের সাথে বাইন্ড করে আর সেটা কি করে হিমোগ্লোবিন প্রোডাকশনে হেল্প করে। এখন আসি কমন অ্যাডভার্স ইফেক্ট অফ ওরাল আয়রন থেরাপি। যেহেতু আমরা ডক্টর আমাদের অবশ্যই প্রত্যেকটি ড্রাগের সাইড ইফেক্ট জানা জরুরি। ওরাল আয়রন থেরাপির সাইড ইফেক্টের মধ্যে মেনলি নসিয়া, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ক্রাম্প, কনস্টিপেশন, ডায়রিয়া, ব্ল্যাক স্টুল, আর প্যারেন্টেরাল আয়রন থেরাপির সাইড ইফেক্টের মধ্যে মেনলি হলো হাইপার সেন্সিটিভিটি। এই কারণে প্যারেন্টেরাল আয়রন মেনলি হসপিটাল বা ডে কেয়ার বেসিসে দেওয়াই ভালো, কারণ হসপিটাল বা ডে কেয়ার বেসিসে না দিলে যদি আমরা বাসায় বা ফার্মেসিতে দেই অনেক সময় হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়ে সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। আর প্যারেন্টেরাল আয়রন থেরাপি আরো সাইড ইফেক্ট যেমন আর্থ্রালজিয়া, মাইলজিয়া, অনেক সময় লিম্ফেডেনোপ্যাথিও পাওয়া যায়। কন্ট্রাইন্ডিকেশন, যেমন অ্যাভয়েড টেকিং এনি আদার মাল্টিভিটামিন আর মিনারেলস উইদিন 2 আওয়ার্স বিফোর অর আফটার টেকিং আয়রন সাপ্লিমেন্ট, অ্যাভয়েড টেকিং অ্যান্টিবায়োটিক
with iron supplement and avoid taking antacid. Iron deficiency anemia common cause এর মধ্যে যেমন আমি বলেছিলাম যে bleeding. Bleeding এর মধ্যে যে কোনো ধরনের GI bleeding বা intestinal bleeding হতে পারে, আবার সঙ্গে NSAIDs induced, মানে আমরা অনেক সময় একটু ব্যথা হলে কিন্তু NSAID খেয়ে ফেলি, ওই NSAID এর জন্য গ্যাস্ট্রিক ইরোশন হয়, গ্যাস্ট্রিক ইরোশন থেকেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এটা একটি ফর্মুলা যেটা আমরা প্যারেন্টেরাল আয়রন রিকোয়ারমেন্ট দেওয়ার সময় যে আমরা এই ফর্মুলাটা ক্যালকুলেট করে প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিয়ে থাকি। এটা তোমাদের জন্য লাগবে না, যে পোস্ট গ্রাজুয়েশন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাহলে তাদের জন্য লাগবে। এখন আসি যা আমরা রেসপন্স অফ মনিটরিং ফর থেরাপিউটিক আউটকাম, মানে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্ট দিলাম ওরাল অথবা প্যারেন্টেরাল আয়রন থেরাপি, এখন আমাদের রেসপন্স তো বুঝতে হবে। এখন রেসপন্স বোঝার জন্য যেটি করতে হবে, যেমন ওরাল আয়রন থেরাপি বা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দেওয়ার ডে 10 এর মাথায় আমরা রেটিকুলোসাইট কাউন্টটা করব। ডে 10 এ আমরা রেটিকুলোসাইটোসিস পাবো। আর হিমোগ্লোবিন রেসপন্স মানে 2 গ্রাম পার ডিএল 3 উইকস পরে, ওরাল অথবা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দেওয়ার 3 সপ্তাহ পরে থেকেই 2 গ্রাম পার ডিএল করে হিমোগ্লোবিন বাড়তে থাকবে। আয়রন প্রোফাইল should be measured in the first week of oral iron therapy and 2 weeks after large intravenous dose. Hemoglobin and hematocrit level should be measured weekly and serum iron and ferritin level should be measured monthly. তাহলে আমরা রেসপন্স বোঝার জন্য কি করব, হিমোগ্লোবিন আর হেমাটোক্রিট লেভেলটি উইকলি করব আর আয়রন অ্যান্ড ফেরিটিন লেভেলটি মান্থলি দেখব। আর ওরাল আয়রন থেরাপি আর প্যারেন্টেরাল আয়রন থেরাপি স্টার্ট করার ডে 10 এর মাথায় যে আমরা করব হলো রেটিকুলোসাইট কাউন্ট। প্যারেন্টেরাল আয়রন থেরাপি তো আয়রন ডেক্সট্রান, আয়রন সর্বিটল, আয়রন কার্বক্সি মাল্টোস, যেটি একটি মডার্ন একটি প্যারেন্টেরাল আয়রন যেটি আমরা ইউজ করি। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আগেই বললাম যেমন আয়রন রিচ ডায়েট খেতে হবে, থেরাপিউটিক গোল, থেরাপিউটিক গোলটা কি, শর্ট টার্ম হলো রেজলিউশন অফ সিমটমস এন্ড রিপ্লেনিশ আয়রন স্টোর। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্টের মেইন গোলটা হলো কি, আমাদের সিমটম ইমপ্রুভ করা আর হলো আয়রন স্টোরটাকে ইমপ্রুভ করা। লং টার্ম গোল হলো যেমন ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, প্রিভেনশন অফ রিকারেন্স এন্ড বেটার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইন কেস অফ চিলড্রেন। সামারি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যে কি কি কোশ্চেন আমাদের আস্ক করতে পারে, একটা হলো মেইনলি ভাইভা বোর্ডে আসতে পারে যে হোয়াট আর দ্য কমন কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সোর্সেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কি ধরনের সিমটমস নিয়ে আসতে পারে পেশেন্ট, আর ইনভেস্টিগেশনের মধ্যে তো যেমন সিবিসি, পিবিএফ, রেড সেল ইন্ডিসেস, আয়রন প্রোফাইল আর বোন ম্যারো আয়রন স্টেইন, যেটি হলো কনফার্মেটরি ইনভেস্টিগেশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর ট্রিটমেন্টের মধ্যে তো ওরাল অথবা প্যারেন্টেরাল আয়রন থেরাপি আর রিপ্লেনিশ আয়রন স্টোর, আর সঙ্গে আয়রন থেরাপির সাথে কি করতে হবে, আয়রন রিচ ডায়েট দিতে হবে, পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে আপনার অবশ্যই আয়রন রিচ ডায়েট খেতে হবে, আর সঙ্গে এর সাথে কি কি ইন্টারেকশন যেমন ডায়েট অথবা ড্রাগ ইন্টারাকশন ওটাও পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে,
আর অবশ্যই পেশেন্টকে এই ওরাল আয়রন থেরাপির সাইড ইফেক্ট বলে দিতে হবে যে আপনি নসিয়া, ভমিটিং বা অ্যাবডোমিনাল ক্রাম, এগুলো সাইড ইফেক্ট হতে পারে। অনেক সময় যে বাচ্চাদের ক্ষেত্রে যেমন পায়খানা কালো হতে পারে, ওইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর বাচ্চার মাকে অবশ্যই কাউন্সেলিং করে বুঝিয়ে দিতে হবে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে এই শুধুমাত্র ওরাল বা প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিয়ে দিলেই হবে না, সঙ্গে সঙ্গে এর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ খুঁজে বের করতে হবে। যেমন অ্যাডাল্ট বা ওল্ড এজে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ খুঁজে বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোনো অকাল ম্যালিগন্যান্সি আছে কিনা বা জিআই ব্লিডিং বা ইন্টেস্টিনাল কোনো ব্লিডিং হচ্ছে কিনা অবশ্যই এটি খুঁজে বের করা দরকার। আয়রন অ্যাবজর্পশন ইজ রেগুলেটেড বাই থ্রি মেকানিজম, যেমন ডায়েটারি রেগুলেটর, স্টোরেজ রেগুলেটর অ্যান্ড ইরিথ্রোপয়েটিক রেগুলেটর। বডি আয়রন রেগুলেশন বাই হেপসিডিন, আমরা যে ডিউডেনাল এন্টারোসাইটের যে ছবিটা দেখলাম ওইখানে তো ফেরোপ্রোটিনের কথা বললাম, বলেছিলাম ওই ফেরোপ্রোটিনের ওখানে ফেরোপ্রোটিনকে রেগুলেট করে হলো হেপসিডিন। হেপসিডিন তো বললাম যে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। হেপসিডিনের ফাংশনটা কি? হেপসিডিন হেপসিডিনের তিনটা ফাংশন মেনলি হলো, হেপসিডিন ইনহিবিটস আয়রন অ্যাবজর্পশন, হেপসিডিন অলসো রিডিউস আয়রন ট্রান্সফার ফ্রম ডিউডেনাল এন্টারোসাইট, আর অলসো সাপ্রেস আয়রন রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। এখন যদি আমাদের আয়রন স্টোর থাকে তো বললাম যে লিভার, স্প্লিন, বোন ম্যারো আর স্কেলিটাল মাসেলে, এখন যদি আয়রন স্টোরেজ আয়রন বেড়ে যায় যেমন ফেরিটিন অথবা হিমোসিডারিন যদি বেড়ে যায় বডিতে, তাহলে ওটাকে আমরা বলি হিমোসিডারোসিস। বা হিমোসিডারোসিসের ফলে যেরকম মানে অর্গান ডিফেক্ট হয় তাকে আমরা বলি হলো হিমোক্রোমাটোসিস। অর্গান ফাংশনাল ডিফেক্টকে আমরা বলি হেমোক্রোমাটোসিস। এখন হেমোক্রোমাটোসিস এর জন্য মেনলি ইম্পর্টেন্ট হলো হেপসিডিন। হেপসিডিনের ফাংশন বললাম, হেপসিডিন আয়রন অ্যাবজর্পশনকে ইনহিবিট করে, তারপরে আয়রন ডিউডেনাল এন্টারোসাইট থেকে যে প্লাজমাতে রিলিজ হয় ওইটাকেও কন্ট্রোল করে হেপসিডিন। আর হেপসিডিনকে কন্ট্রোল করে একটি জিন যেটাকে বলা হয় এইচএফই জিন। তোমাদের এত ডিটেলস আয়রন ওভারলোডের ই লাগবে না, কিন্তু হেপসিডিনের কথা মনে রাখতে হবে যে হেপসিডিন ইজ দ্য ইম্পর্টেন্ট রেগুলেটর অফ আয়রন অ্যাবজর্পশন এখন আসি আয়রন ওভারলোডের কজ। আয়রন ওভারলোড এর কজ এর মধ্যে হলো যেমন ইনক্রিজ অ্যাবজর্পশন, ইনক্রিজ অ্যাবজর্পশন যেমন হেরিডিটারি হিমোক্রোমাটোসিস বা যে কোনো ধরনের জেনেটিক ডিফেক্ট, যেমন বললাম এইচএফই জিন, ওই এইচএফই জিনের যদি কোনো ডিফেক্ট হয় তাহলে হলো হেপসিডিন মেটাবলিজম ডিফেক্ট হবে, এই কারণে আয়রন অ্যাবজর্পশনটাও ইনক্রিজ হবে। ইনক্রিজ আয়রন ইনটেক, যদি আয়রন ইনটেক বেড়ে যায় কোনো কারণে, যেমন আফ্রিকান সিডারোসিস, আফ্রিকাতে আয়রন ইনটেক এর কারণে এই হেমোক্রোমাটোসিস দেখা দেয়। আর রিপিটেড রেড সেল ট্রান্সফিউশন,
কিছু কিছু ডিজিজ আছে যে কারণে আমাদের আয়রন মানে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি, যেমন এর মধ্যে কমন হলো অ্যাপ্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া, যেটা আমাদের দেশে রাজশাহীর দিকে পাওয়া যায় কিছু, তারপরে আবার যে কোনো অনেক টাইপের ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সারেও ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি, তারপরে যেমন রেড সেল অ্যাপ্লাসিয়া, মাইলোডিসপ্লাসিয়া, এসবের কারণেও আয়রন ডেফিসিট, আয়রন ওভারলোড হতে পারে। আয়রন ওভারলোড ডিজিজ এর মধ্যে যেমন সিডারোব্লাস্টিক এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, এইসব ডিজিজ হয়, ডিজি এরিথ্রোপয়েসিস হয়। ডিজি এরিথ্রোপয়েসিস মানে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হলে কি হয়, হেপসিটিন লেভেলটি কমে যায়। হেপসিটিন লেভেল কমে গেলে কি হয়, আয়রন ওভারলোড হয়। হেপসিডিনের ফাংশন তো বললাম, আয়রন অ্যাবজর্পশন কমায় দেয়, আর কি করে যে স্টোরেজ, যে আয়রন যেমন ফেরিটিনকে, আয়রন তো ডিউডেনাল এন্টারোসাইটে ফেরিটিন হিসেবে স্টোর থাকে, ওই হেপসিডিন যখন কমে যায় তখন এই ফেরোপ্রোটিনের মাধ্যমে তো আয়রন ডিউডেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে আসে। হেপসিডিন কমে গেলে ওই ফেরোপ্রোটিন এক্সপ্রেশন কমে যায়। হেপসিডিন কমে গেলে, ফেরোপ্রোটিন এক্সপ্রেশন কমে গেলেও আয়রনটা ডিউডেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে বেরোতে পারে না, এ কারণে তখন ডিউডেনাল এন্টারোসাইটে ফেরিটিন বেড়ে যায়। এই আয়রন যে বেড়ে যাচ্ছে, আয়রন ওভারলোড হচ্ছে, আয়রন ওভারলোড হলে কি হবে, আয়রন ওভারলোড হলে ফ্রি রেডিকেল জেনারেট করবে, আর ফ্রি রেডিকেল গুলো কি করবে, তখন হলো বিভিন্ন অর্গান ড্যামেজ করবে। অ্যাসেসমেন্ট অফ আয়রন ওভারলোড, আয়রন ওভারলোডের অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন বায়োকেমিক্যাল হিমোগ্লোবিন লেভেল, তো আয়রন ওভারলোডে হিমোগ্লোবিন লেভেল নর্মাল থাকবে, কিন্তু বায়োকেমিক্যাল প্যারামিটার যেমন সেরাম ফেরিটিন যখন বাড়বে তখন আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের আয়রন ওভারলোড হতে পারে, তখন আমরা পেশেন্টকে হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো যে পেশেন্টের কোনো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, বা প্যারেন্টেরাল আয়রন থেরাপির হিস্ট্রি আছে কিনা, বা পেশেন্টের থ্যালাসেমিয়া বা ওই ধরনের কোনো ডিজিজ আছে কিনা। আর কিছু ইনভেস্টিগেশন যেমন লিভার বায়োপসি, তারপর এমআরআই অফ হার্ট, লিভার, বোনস। এখন আয়রন ওভারলোডের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের মনে রাখতে হবে মেনলি সেরাম ফেরিটিন, লিভার বায়োপসি, T2 এমআরআই অফ দ্য হার্ট অ্যান্ড এমআরআই অফ দ্য লিভার, আর কিছু অর্গান ফাংশন টেস্ট করলেই আমরা বুঝতে পারবো যে আয়রন ওভারলোড হয়েছে পেশেন্টের, যেমন থাইরয়েড ফাংশন টেস্ট দেখতে পারি। তারপরে যেহেতু লিভারে আয়রন জমা হয়, সেখানে হলো লিভার ফাংশন টেস্টে অ্যাবনর্মালিটি পাবো। হার্টে কি কি পাওয়া যাবে, যেমন হার্টে যখন আয়রন ডেপোজিশন হয় তখন হেমোক্রোমাটোসিসের জন্য পেশেন্টের অ্যারিথমিয়া বা হার্ট ফেলিয়ারের সিমটমস নিয়ে আসতে পারে। এন্ডোক্রাইন অর্গান, যেমন যখন এন্ডোক্রাইন অর্গানে আয়রন ডেপোজিট হয় তখন হলো পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসতে পারে। পোস্ট গ্রাজুয়েশন যারা আছে তাদের জন্য যেমন হেমোক্রোমাটোসিস একটি শর্টকাট আসতে পারে, প্রাইমারি হেমোক্রোমাটোসিস আর সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস। প্রাইমারি হেমোক্রোমাটোসিস মেনলি হলো জেনেটিক ডিফেক্টের জন্য হয়,
যেমন আয়রন মেটাবলিজমের যে পাথওয়ে দেখালাম, ওই পাথওয়ের যে কোনো ডিফেক্টের জন্য আয়রন ওভারলোড অ্যানিমিয়া বা প্রাইমারি হেমোক্রোমাটোসিস হয়, যেমন এইচএফই জিন ডিফেক্ট, তারপরে সেলুলোপ্লাজমিন, ফেরোপ্রোটিন ডিফেক্ট, এসব কারণে হেমোক্রোমাটোসিস, প্রাইমারি হেমোক্রোমাটোসিস হয়। আর সেকেন্ডারি কজ যেরকম বললাম, যেমন ডায়েটারি আয়রন ওভারলোড, প্যারেন্টেরাল আয়রন ওভারলোড, তারপরে আয়রন লোডিং অ্যানিমিয়া, আর ডিজিজ গুলা যেমন আমাদের ইনএফেক্টিভ ইরাইথ্রোপয়েসিস এর ডিজিজ, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, সব ক্ষেত্রে হিমোক্রোমাটোসিস হতে পারে। ম্যানিফেস্টেশনের মধ্যে যেটা বললাম যে হার্টে অ্যারিথমিয়া পাওয়া যাবে, কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিয়ারের ফিচার নিয়ে আসতে পারে পেশেন্ট, লিভারে যেমন অ্যাবডোমিনাল পেন, জন্ডিস বা হেপাটোমেগালি, স্কিনে আয়রন ডেপোজিশন হয়ে যেমন স্লেট গ্রে পিগমেন্টেশন নিয়ে পেশেন্ট আসতে পারে, আর যে কোনো ধরনের ইনফেকশনের ফিচার নিয়েও আসতে পারে। ড্যামেজ টু দ্য লিভার, ড্যামেজ টু দ্য হার্ট, ড্যামেজ টু দ্য এন্ডোক্রাইন সিস্টেম, স্কেলিটাল মাসেল, স্কিন, আলসার নিয়ে আসতে পারে। অনেক সময় যে অ্যাড্রেনাল ফাংশনাল ডিফেক্ট, তারপরে জেনিটালিয়া, প্রাইমারি হাইপোগোনাডিজম, জয়েন্টে আর্থ্রোপ্যাথি, সিউডো গাউট। আর্লি সিমটমস এর মধ্যে যেমন ফ্যাটি, উইকনেস, লেথার্জি, ওয়েট লস, আর্থ্রোপ্যাথি, আর লেট সিমটমস এর মধ্যে যেমন এই স্লেট গ্রে পিগমেন্টেশন থাকবে, তারপরে ব্রোঞ্জ ডায়াবেটিস বলি আমরা, অর্গান ড্যামেজের ফিচার নিয়ে আসবে। টেস্ট তো আগেই বলে ফেলেছি। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অফ হেমোক্রোমাটোসিস হলো, মনে রাখতে হবে, ফ্লেবোটমি মানে ভেনিসেকশন, আর যেটা হলো আয়রন চিলেশন। এখন আয়রন চিলেটিং এজেন্ট আর ভেনিসেকশন, এই দুইটি হলো টু মোডস অফ ট্রিটমেন্ট ইন কেস অফ হেমোক্রোমাটোসিস। হলো যে ফ্লেবোটমি বা ভেনিসেকশন, তো আমরা মেনলি আয়রন ওভারলোড এনিমিয়া গুলো, আয়রন ওভারলোড হলে বা হেমোক্রোমাটোসিস হলে মেনলি আয়রন চিলেটিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তোমাদের এত কিছু লাগবে না, জাস্ট খালি আয়রন চিলেটিং এজেন্টের মধ্যে তিন ধরনের ড্রাগস, যেমন ডেসপেরিওক্সামিন, ডেফিরিপ্রন আর ডেফিরাসিরক্স, এই তিনটা ড্রাগ আছে। এর মধ্যে ডেসপেরিওক্সামিন হলো ইন্টারভেনাস আর সাবকিউটেনিয়াস, আর ডেফেরিপ্রন আর ডেফেরাসিরক্স হলো ওরাল। জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। আর যারা পোস্ট গ্রাজুয়েট তাদের হলো আয়রন চিলেটিং এজেন্ট শর্ট নোট আসতে পারে, বা অনেক সময় ভাইবাও জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ হেমোক্রোমাটোসিস, তারপরে আয়রন চিলেটিং এজেন্ট কি কি আছে আর সাইড ইফেক্টস। মেজর কজ অফ ডেথ ইন কেস অফ হেমোক্রোমাটোসিস, কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, হেপাটিক ফেলিয়ার হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, পোর্টাল হাইপারটেনশন বা ব্রোঞ্জ ডায়াবেটিস। তাহলে মেইনলি আমাদের আয়রন ওভারলোডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো হেপসিডিন। হেপসিডিন ইজ আ গ্লাইকোপ্রোটিন, যেটা হলো আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এখন যে কোনো ধরনের ইনফেকশন হলে কি হয়, হেপসিডিনটা বেড়ে যায়। হেপসিডিন বেড়ে কি গেলে কি হবে, আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, আর আয়রন ট্রান্সফার ডিউটেনাল এন্টারোসাইট থেকে প্লাজমাতে ট্রান্সফার কমে যাবে। এই কারণে নেট ইফেক্ট কি হবে, আয়রন ওভারলোড হবে। আর যে কোনো ধরনের হাইপোক্সিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে হেপসিডিন কমে যায়,
হেপসিডিন কমে গেলে কি হবে? আয়রন অ্যাবজর্পশন বেড়ে যাবে, আয়রন অ্যাবজর্পশন বেড়ে যাবে। আর যে কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হলে কি হবে? আয়রন মানে যে কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হলে কি হবে? হেপসিডিন বেড়ে যাবে। হেপসিডিন বেড়ে গেলে কি হবে? আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, এটা মনে রাখতে হবে। আর হাইপোক্সিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে কি হবে? হেপসিডিন লেভেল কমে যাবে। তাহলে আয়রন অ্যাবজর্পশনের মেন রেগুলেটর হলো হেপসিডিন, আর হেপসিডিনটা এই আয়রন ওভারলোড কন্ট্রোল করে হলো মেনলি ফেরোপ্রোটিন দিয়ে। হেপসিডিনের তো তিনটা ফাংশন, একটা হলো ইনহিবিটস আয়রন অ্যাবজর্পশন, ইনহিবিটস আয়রন ট্রান্সফার ফ্রম ডিউডেনাল এন্টারোসাইট টু প্লাজমা, আর ইনহিবিটস আয়রন রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। তাহলে নেট ইফেক্ট কি হবে? নেট ইফেক্ট হলো আয়রন ডেফিসিয়েন্সিও হতে পারে, আয়রন ওভারলোডও হতে পারে। এই কারণে হেপসিডিনটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য।